मेयर रोडे समावेशे आसार पथे उत्तर चौबीस परगनार श्यामनगर ट्रेन छात्रीदेर संगे तृणमूल छात्र परिषदेर समर्थकदेर बतासा हाथाहाति प्रतिबादे रेल लाइन अवरोध करेन नित्य यात्रीरा तादेर अभियोग कलकाता आसार पथे तृणमूल समर्थकेरा ट्रेनेर कामनार दरजा बंध करे देवाय श्यामनगर स्टेशने ट्रेने उठते पारेननि एई निये दुपक्षेर मध्ये हाथाहाति बेधे जाय प्रतिबादे मिनिट कुड़ी रेल अवरोध करेन नित्य यात्रीरा एई घटनाय कयेकजन टीएमसीपि समर्थककेआटक करेछे आरपीएफ দীঘা হাওড়াতেও সম্পত্তি ছড়িয়ে প্রসন্ন এমনই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ডুয়ার্স থেকে দীঘা একের পর এক রিসর্ট হোটেলের মালিক মিডলম্যান প্রসন্ন রিসর্ট থেকে চা বাগান কত সম্পত্তির মালিক মিডলম্যান প্রসন্ন রায় কিভাবে নারকেলডাঙ্গার চালির চালের ভাড়াঘর থেকে বিপুল সাম্রাজ্য চা বাগান হোটেল ছাড়াও একাধিক কোম্পানির ডিরেক্টর প্রসন্ন ও তার স্ত্রী নিউ টাউনের কেকেআর মিলিভূমি এলএলপির মালিক মিডলম্যান প্রসন্ন ডুয়ার্সের বামনডাঙ্গা শামসিং প্রসন্নর ভাই জয়ন্তর নামে দুটি চা বাগান ইতিমধ্যে কিন্তু একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে নিউ টাউনের পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম যে উত্তরবঙ্গীয় প্রসন্নর কি একাধিক সম্পত্তি রয়েছে প্রসন্ন রায়ের সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ২০১৯ এ পুজোর আগে দুটি চা বাগান প্রসন্নর ভাইয়ের নামে হস্তান্তর চালসার হেভেন ভিউ ইন মূর্তি এলাকায় রিসোর্ট মূর্তিও প্রসন্নর ভাইয়ের নামে শিলাপাতার জঙ্গলে আট বিঘা জমিতে তৈরি বাম্বু ভিলেজের মালিকও প্রসন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু উত্তরবঙ্গই নয় নিউ দীঘাতেও কি সম্পত্তি রয়েছে একাধিক প্রসন্ন রায় নিউ দীঘার হোটেল মিলির মালিক হিসেবে পিকে রায় নামে নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নই কি এই পিকে রায় এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে দীঘা ছাড়াও হাওড়ার গাদিয়ারার চলন্তিকা হোটেলের মালিকও কি প্রসন্ন প্রসন্ন কুমার রায় ও তার পরিবারের নামে একাধিক কোম্পানি একাধিক সংস্থার ডিরেক্টর পদে প্রসন্ন কুমার রায় শ্রী সূত্র মারফত যে দাবি করা হচ্ছে মিডলম্যান প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির উৎস কি বাড়ছে রহস্য এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ নিউ টাউনের যে সম্পত্তি নিয়ে ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে যে নিউ টাউনে প্রসন্ন রায়ের সম্পত্তি রয়েছে একাধিক সম্পত্তি রয়েছে পার্থ প্রতিম কি খবর পাচ্ছ একবারই দেখো মূলত নারকেলডাঙ্গা থেকে প্রসন্ন রায়ের উত্থান সে কথা নিশ্চয়ই সকলে জানো এবং পাশাপাশি কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে প্রসন্ন কুমার রায় তার কিন্তু একাধিক সম্পত্তি সন্ধান ইতিমধ্যেই পাচ্ছে এবং তদন্তকারী অর্থাৎ সিবিআই কিন্তু সেটাও কিন্তু খতিয়ে দেখার কাজ করছে এবং দর্শকরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ টাউন এলাকা একটা অভিজাত এলাকা এবং সেই অভিজাত এলাকার ছতলা একটি অফিস সেটা বড় অফিস একটি এবং সেই অফিস ঘরটা কিন্তু প্রশান্ত প্রসন্ন কুমার রায় ওরফে রাকেশ তার কিন্তু অফিস তেমনটাই জানতে পারা যাচ্ছে এবং এই যে কোম্পানি এটা যেটা রয়েছে এটা হচ্ছে কেকেআর আর মিলি নামে রয়েছে এবং ৫১০ নম্বর রুমটা রয়েছে কেকেআর মিলি ভূমি এলএলপি নামে এবং সেখানে কিন্তু আরো একটি যে সংস্থা অর্থাৎ সালাসার টাইলস প্রাইভেট লিমিটেড সেটাও কিন্তু রয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কর্মচারীরা যে বিষয়টা জানাচ্ছেন যে এটার মালিক প্রসন্ন কুমার রায় এবং বর্তমান এখানে টাইলস এর ব্যবসা হয় এবং এখান থেকে টাইলস এর ব্যবসা হয় এবং যেমনটা আমরা জানতে পারছি এখান থেকেই কিন্তু প্রসন্ন কুমার রায় সে কিন্তু অফিসে বসে এখান থেকে কিন্তু তার যে বিপুল সম্পত্তি রয়েছে বিভিন্ন জায়গায় তার যে যে জায়গায় তার কারবার রয়েছে সেইটাও কিন্তু দেখভালের কাজ এই প্রসন্ন কুমার রায় এই অফিস থেকেই করতেন।